নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আমি এনেছি ঝাড়খণ্ডের একটা খুবই জনপ্রিয় রেসিপি ধুসকা। আর ধুসকার সঙ্গে একটা আলু ছোলার তরকারি করা হয়, সেই রেসিপিটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ধুসকার ওপরটা যেমন মুচমুচে হয়, এর ভেতরটা সেরকম একটু ফাঁপা হয়, আর এটা আলু ছোলার তরকারি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। ধুসকা তৈরি করার জন্য বাড়িতে থাকা যে কোনো একটা কাপ বা বাটি নিয়ে নিতে হবে। সেই কাপেরই 2 কাপ পরিমাণ এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। ধুসকা সাধারণত আতপ চাল দিয়ে তৈরি হয়, তবে এর পরিবর্তে গোবিন্দভোগ চাল অথবা বাসমতি চাল দিয়ে তৈরি করলেও ভালো লাগবে। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিলাম আর 1 কাপ পরিমাণ বিউলির ডাল নিয়ে নিলাম। এরপর চাল আর ডালটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে চালের পরিমাণ 2 কাপ হলে 2 রকম ডাল 1 কাপ 1 কাপ করে নিতে হবে। এইভাবে পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখানে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই ধোয়া জলটা আমি রেখে দিচ্ছি, এটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব। এইভাবে এটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে এটাকে কমপক্ষে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তবে তোমরা চাইলে এটা আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারো। এখানে আমি কিছুটা ছোলাও ভিজিয়ে নিলাম তরকারির জন্য, আর আলুটা একটু বড় সাইজের এইভাবে কেটে নিয়েছি। এখন এই তরকারিটার জন্য একটা মশলা করব। এর জন্য একটা টমেটো নিয়ে নিলাম গ্রাইন্ডারের মধ্যে, আর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা নিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিলাম। তরকারিটা আমি কুকারের মধ্যে তৈরি করব। এর জন্য কুকারের মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। এখন এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর গরম মশলা ফোড়নে দিলাম। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ আছে, আর অল্প পরিমাণ হিং আর 1টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা অল্প ভাজা হয়ে গন্ধ ছাড়লে এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো মাঝারি আছে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এখন এর মধ্যে 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলোর সঙ্গে আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে মশলা ধোয়া জলটা 1/2 কাপের মতো দিয়ে দিলাম। এই মশলাটাও একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এখন ভেজানো ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। তবে তোমরা চিনিটা পছন্দ না করলে নাও দিতে পারো। সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কষানোটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। এরপর কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে এটাতে 4 থেকে 5টা সিটি দিয়ে দেব, যাতে ছোলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে চাল আর ডালটা ভালো করে ভিজে গেছে। এখন চাল আর ডালটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য কিছুটা পরিমাণ চাল ডাল গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দিচ্ছি, যাতে চাল আর ডালটা ভালো করে ডুবে থাকে। এইভাবে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে চাল ডালের পেস্টটা একদম মিহি পেস্ট করতে হবে। আমি এটা হাতে করে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা এরকম মিহি হয়েছে। এখন গ্রাইন্ডারটার মধ্যে আরও কিছুটা চাল ডাল নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা দিলে এটার স্বাদটা খুব ভালো লাগে। এখন চাল ডালের সঙ্গে আদা কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। ব্যাটারটা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। এই জলখাবারটা তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু একবার বানালে এটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। 1 ঘন্টা পর ব্যাটারটা খুলে নিলাম, এটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটাতে রঙটা বেশ সুন্দর আসবে। 1 চামচ গোটা জোয়ান দিয়ে দিলাম, আর অল্প একটু হিং দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ব্যাটারটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নিলে ধুসকাগুলো খুব মুচমুচে হবে আর ভেতরটাও বেশ ফোলা ফোলা হবে। এখানে ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি মোটাও না হয়, সেটা খেয়াল রাখতে হবে। আমার মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, এর জন্য এর মধ্যে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশানে বেল আইকনটা অন করে দিও। তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে, দেখো এটা এরকম ঘন হবে। এদিকে একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য এরকমভাবে একটুখানি ব্যাটারটা দিয়ে দিলাম, না তেলটা আর একটু গরম হবে।
আর একটু গরম হয়ে যাবার পর তেলটার মধ্যে আমি ধুসকাগুলো বানিয়ে নেব। এখন এই ছোট টুকরোটা উঠিয়ে নিচ্ছি। ধুসকাগুলো সব সময় মিডিয়াম টু হাই ফ্লেমে বানাতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ধুসকার ব্যাটারটা এক হাতা এইভাবে দিয়ে দিলাম। এখন খুন্তিতে করে তেলটা ধুসকাটার উপরে একটু ছড়িয়ে দিচ্ছি, যেমন আমরা লুচিতে ছড়িয়ে দিই সেইভাবে। কিছুক্ষণ পর ধুসকার ওপরটা যখন ফুলে উঠবে তখন খুন্তিতে করে ধুসকাটা এইভাবে একটু সরিয়ে দিতে হবে। এইভাবে একটা ধুসকা ভালো করে ফুলে উঠলে এর পাশে তখন আরেকটা ধুসকার ব্যাটার এইভাবে দিয়ে দিতে হবে। একসঙ্গে ব্যাটারগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলের টেম্পারেচারটা কম হয়ে যাবে আর ধুসকাগুলো ভালো তৈরি হবে না। এই ধুসকাটা আমি উল্টে দিলাম আর এই ধুসকাটাও ফুলে উঠেছে। এখন এই সাইডে আমি আরেকটা ধুসকা বানানোর ব্যাটার দিয়ে দিলাম। দেখো এখানে সব ধুসকাগুলো ফুলে উঠেছে। এইভাবে বানালে কিন্তু সব ধুসকাগুলো যেমন ফুলে উঠবে আর ওপরটা খুব মুচমুচেও হবে। ধুসকাগুলো ভাজা হয়ে গেলে এগুলো টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিচ্ছি। আর আরেক দিকে কুকারের ঢাকাটা খুলে নিয়েছি, সবজিটাও তৈরি হয়ে গেছে। এখন এই আলুর তরকারিটা খুন্তিতে করে কয়েকবার ভালো করে নাড়িয়ে দিতে হবে, তাহলেই কিন্তু তরকারিটা ঘন হয়ে যাবে। ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা মিশিয়ে নিচ্ছি। সবজিটাও তৈরি হয়ে গেল। ধুসকা আর ছোলা আলুর তরকারি রেডি হয়ে গেছে, আমি এটা পরিবেশন করে দিয়েছি। ভীষণ মুচমুচে আর ফোলা ফোলা ধুসকা তৈরি হয়ে গেছে। দেখো এর ভেতরটা এরকম দেখতে হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।